আসসালামু আলাইকুম, কেমন আছেন বাংলা রেসিপির বন্ধুরা? আজ আমি আপনাদের জন্য খুবই সহজ উপায়ে বাড়িতে বেকারি আইটেম পাউরুটি তৈরি করে দেখাবো। এটি তৈরি করতে দুধ ব্যবহার করিনি, তাই যাদের দুধে অ্যালার্জি আছে তারা নিশ্চিন্তে খেতে পারবেন। চিনিও সামান্য, তাই ডায়াবেটিক রোগীরাও খেতে পারবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে একটি ক্লিক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন তবে বন্ধুরা দেখি পাউরুটি বানাতে কি কি উপকরণ লাগছে। পাউরুটি বানাতে লাগছে, এখানে ইস্ট নিয়েছি 4 চা চামচ, 4 চা চামচ চিনি, ময়দা 4 কাপ, লবণ 1 চা চামচ, সয়াবিন তেল লাগবে 4 টেবিল চামচ, কুসুম গরম পানি লাগবে 1 কাপ, এতে ইস্ট এবং চিনিটা দিয়ে দিচ্ছি। ইস্টটা ফুলে ওঠার পরে আবার ফিরে আসছি 7 মিনিট পর। ইস্টটা অ্যাক্টিভ হতে হতে আমরা শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, তেল দিচ্ছি 4 টেবিল চামচ, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মসৃণ করে। আরেকটু তেল লাগবে, আরো 2 টেবিল চামচ তেল অ্যাড করে নিলাম। পাউরুটির শুকনো মিশ্রণটা তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা এভাবে মুঠি করে দেখবেন ছেড়ে যায় কিনা। যদি ছেড়ে না যায় তাহলে এটা হয়ে গেছে তৈরি। এখন ইস্টটা দেখি কি হলো। ও, ইস্টটাও রেডি হয়ে গেছে। এখন ইস্টটাকে মাঝখানে একটা স্পেস করে এর ভিতর ঢেলে দিতে হবে। আর একটু এক্সট্রা পানি লাগবে, এখন পানি কতটুকু লাগে দেখতে হবে। আরো 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে ময়ান দিতে হবে। একটু একটু করে ময়ান দিয়ে নিচ্ছি। এবার একটা সমান জায়গায়, বড় জায়গায় একটু ময়দা ছিটিয়ে তার ভিতর ময়ানটাকে সুন্দর করে দিয়ে নিব।
এভাবে এটাকে ময়ান দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। 10 মিনিট ময়ান দেব। দশ মিনিট হয়ে গেছে, আমার ময়ান দেওয়া প্রায় হয়ে গেছে শেষ। এভাবে আপনারা গোল করে একটা ডোয়ের মতো তৈরি করে নেবেন। তারপরে এটাতে একটু তেল মেখে এর ভিতর ডোটা বসিয়ে দেবেন, উপরে একটু তেল দিবেন। তাহলে এটা শুকাবে না। এবার এই খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় এক ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা দেখুন কিভাবে ফুলে উঠেছে, ডাবল হয়ে গেছে। এখন এটাকে পাঞ্চ করে নরম করে নিতে হবে। এখন আমি এটাকে ভাগ করে নেব। বাতাসগুলো সব ভেঙে দিলাম, বাতাস থাকলে রুটিটা ভালো হয় না, এই জন্য এভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে। এই জায়গাটা সিল করে দিতে হবে সুন্দর করে। এটাকে নেওয়ার জন্য একটা বেকিং প্যানে নিয়ে নিয়েছি। এখন এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এখন একটা গরম জায়গায় ঢেকে রাখতে হবে আধা ঘন্টা পর্যন্ত। বন্ধুরা দুটি প্যানে আমি দুটি নিয়ে নিয়েছি, একটি চুলায় বেক করব আর একটি ওভেনে বেক করে দেখাবো। পাউরুটিটাকে বেক করার জন্য চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি, বালি বা লবণ কিছুই দিইনি, খালি আমি বেক করব। বন্ধুরা এখন আমি ডোটা ফুলে উঠেছে সেটার উপরে এগ ব্রাশ করে দিচ্ছি। এগ ব্রাশ করাটা কালারের জন্য অপশনাল, আপনার ইচ্ছে হলে করতে পারেন, না হলে নাও করতে পারেন। এখন আমি এটাকে হাঁড়ির ভিতর বসিয়ে দিচ্ছি 25 মিনিটের জন্য। ওভেনে দিয়ে দিলাম একটা 25 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার চুলায় পাউরুটি। চুলায় পাউরুটি হতে বেশিক্ষণ সময় লাগে না, 20 মিনিটে হয়ে গেল। এখন এটাকে
একটা ভেজানো সুতি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে 20 মিনিট চুলার পাউডারটা কাঠি ঢুকিয়ে চেক করে নিলাম পরিষ্কার বেরিয়ে আসছে ওভেনেরটাও পরিষ্কার বের হয়ে আসছে এখন এটাকে নরম পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে দুটোকে ঢেকে রাখছি কিছুক্ষণ পর এটাকে আপনাদেরকে কেটে দেখাবো বন্ধুরা পাউডারটি ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে কেটে দেখাচ্ছি এমনিতেও দেখুন বেশ সফট হয়েছে চুলায় তৈরি পাউডারটি দেখুন কত সফট হয়েছে এই পাউডারটি আপনারা 5 থেকে 7 দিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ